প্রায় 45 বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ঋণ ও সহায়তা আটকে আছে। প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও সক্ষমতার অভাবে পাইপলাইনের জমে গেছে এই বিপুল বৈদেশিক মুদ্রা। বিশেষজ্ঞরা বলছেন, এসব অর্থ দ্রুত ছাড় করা হলে রিজার্ভ বাড়বে, আরও গতিশীল হবে অর্থনীতি। তহিদুর রহমানের রিপোর্ট। 2022 সালের জুন পর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ 7,715 কোটি বা 77 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। একই সময়ে অনুদান পেয়েছে 1,754 কোটি বা 17 বিলিয়ন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি বলছে, স্বাধীনতার 51 বছরে বিভিন্ন প্রকল্পের ঋণ ও অনুদান মিলে বাংলাদেশ 94 বিলিয়ন মার্কিন ডলার গ্রহণ করলেও পাইপলাইনে রয়েছে 45 বিলিয়ন ডলার। আটকে থাকা এই অর্থ ছাড় করাতে পারলে রিজার্ভের উপর চাপ কমে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অনেক প্রজেক্ট যেটা হয়তো খরচ হয়ে যাওয়ার কথা ছিল, যে টাকাটা সেই টাকাটা আমাদের এই পাইপলাইনে জমা হয়, যদি টাকাটা দ্রুততার সাথে যদি আমরা যদি ব্যয় করতে পারি, তাহলে এটা ওই সাশ্রয়ী ব্যয়ের সাথে সাথে ফাইন্যান্সিং অ্যাকাউন্টে কিন্তু এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ এই টাকাটা তো তখন আমাদের রিজার্ভে এসে তখন জমা হবে। বৈদেশিক ঋণ গ্রহণে শীর্ষে বিদ্যুৎ খাত, এ খাতে এসেছে 18 বিলিয়ন ডলার, এরপরেই জ্বালানি খাত পেয়েছে 16 বিলিয়ন ডলার। তৃতীয় সর্বোচ্চ ঋণ সহায়তা এসেছে সরকারি সাধারণ সেবা খাতে। ঋণদাতাদের মধ্যে শীর্ষে বিশ্বব্যাংক। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক দিয়েছে প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক 20 বিলিয়ন ডলার, জাপান 14 এবং চীন দিয়েছে 7 বিলিয়ন ডলার। যখন আমাদের টাকার দরকার তখন দেখি যে বিশাল একটা অঙ্কের পাইপলাইন রয়ে গেছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি না, এবং এটা পাচ্ছি না সেটার মূল কারণটা কিন্তু আমরা নিজেরাই, আমরা এটাকে ইউটিলাইজ করতে পারছি। অর্থনীতিবিদরা বলছেন, সক্ষমতার অভাবে বিদেশি ঋণ সহায়তা আদায় ও ব্যবহারে জটিলতা তৈরি হয়। প্রকল্পে স্থানীয় মুদ্রার ব্যবহারের কড়াকড়ি আরোপ করার পরামর্শ তাদের। ব্যুরোক্রেসির যে ইনএফিসিয়েন্সি, শর্তরর্ত না মেনে দেশি টাকাটাকে আগে ব্যবহার করি, এই দেশি টাকা ব্যবহার করার প্রবণতাটাই কিন্তু আমাদের এই ফরেন এডকে কমিয়ে দিচ্ছে। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের দুর্বলতা রয়েছে বলে স্বীকার করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রীও। আমাদের দায়িত্ব হলো ব্যাংকেবল প্রজেক্টস, অর্থাৎ তারা ফাইন্যান্স করতে এমন প্রজেক্ট তৈরি করা, এবং সেটা করতে হলে আমাদের দক্ষতা, সক্ষমতা, অর্থনীতি ব্যাখ্যা বিশ্লেষণ অনেক দক্ষ হইতে হবে, এবং তাদের সঙ্গে যারা আমাদের চুক্তিতে যাব নেগোসিয়েট করতে হবে। বিদেশি ঋণ সহায়তা আদায় ও প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।